কাগজে কলমে পহেলা মার্চ থেকে শুরু হবে দায়িত্ব তবে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে দল নিয়ে হিসেব নিকেশ মূল পরিকল্পনা বিশ্বকাপ তবে তার আগে গেছে শ্রীলঙ্কা আর জিম্বাবের বিপক্ষে হোম সিরিজ লিপু রাজা খান্নানের নতুন নির্বাচক প্যানেলের দম ফেলার ফুসরত নেই মোটেও তবে পূর্বের অভিজ্ঞতা বলে বিশ্বকাপের দল নির্বাচনে বাংলাদেশে যতটুকু জল ঘোলা হয় তেমন উদাহরণ বোধ হয় দ্বিতীয়টা নেই কোথাও এবার সে ধারা থেকে বের হতে চায় নতুন নির্বাচক প্যানেল পর্যাপ্ত সময় দিতে চায় ক্রিকেটারদের সেন দৃষ্টি রাখছে আসন্ন দুই সিরিজে সামনে যে আপকামিং সিরিজ যেটা শ্রীলঙ্কার সঙ্গে সেখানে অলরেডি আমাদের নানুবে বাসার ভাই রাজ্যাক যে সিলেকশন প্যানেল ছিল তারা টিম দিয়ে দিয়েছে আমরা জানি সেখানে হয়তো একটা ওয়ান ডে টিম বাকি এবং দুটা টেস্ট টিম সেটা আমাদেরকে হয়তো কাজ করতে হবে কেউ যদি পারফর্ম করে তাকে অবশ্যই অ্যানাফ ম্যাচিউর করে ওইখানে নিতে হবে যেন সে সেখানে যেয়ে লম্বা সময় সার্ভিস দিতে পারে তিন মাস চার মাস সময় রয়েছে যেটার জন্য আমাদের ওয়ার্ল্ড কাপ যেটা লক্ষ্য সেটার জন্য যেভাবে সিরিজের পাঁচটা টি টোয়েন্টি এগুলো নিয়ে আলোচনা শুরু করেছে এবং কিছু প্ল্যানিংও শুরু করেছে লকডাউন সিরিজের জন্য মাঠের প্রস্তুতি শুরু করার আগেই হেড কোচ চান্ডিকা আর নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে বসবে নির্বাচক প্যানেল যদিও ব্যক্তিগতভাবে ইতোমধ্যে ক্রিকেটারদের সঙ্গে আলাপ শুরু করে দিয়েছেন নির্বাচকরা ঢাকায় আসলে যখন মিরপুরে খেলা চলে আসবে তখন স্বাভাবিকভাবে আমি মাঠে যাব তাদের সঙ্গে দেখাও হবে সো তাদের সঙ্গে আরো আলোচনা তখন হতে হবে মধ্যে চলে আসবে তার সঙ্গে আমরা বসবো হেড কোচের কিছু প্ল্যানিং থাকতে পারে সেই জিনিসগুলো আমরা ডিসকাশনের মাধ্যমে ঠিক চলতি বছর রেকর্ড চোদ্দটা খেলবেন টাইগাররা টেস্ট নিয়ে তাই আলাদা পরিকল্পনা নির্বাচক প্যানেলের টেস্ট ক্রিকেটটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটার মাধ্যমে কিন্তু আমরা প্লেয়ারদের মানে একটা জাজমেন্ট করে থাকি স্পেশালি ওয়ার্ল্ড সো সেই জায়গাটা অবশ্যই আমার তো একটা প্ল্যান রয়েছে আমি যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল আমার অনেক প্ল্যানিংই হয়েছে আমি নিজের মধ্যে থেকে প্ল্যান করেছি চিন্তা করেছি আমাদের প্লেয়ারদেরকে নিয়েও আমি করেছি বাট সেই জিনিসগুলো আমাদের আলোচনায় যখন আসবে তখন হয়তো তার সবার আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আসতে পারবো তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় দল নির্বাচনে প্রয়োজনে সাবেক দু নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল পাশারের পরামর্শ নেবেন বলেও জানান হান্নান সরকার সময় সংবাদ ঢাকা